নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 10টা, তো সকালবেলার কাজকর্ম শেষ করে খাওয়া দাওয়া শেষ করছি, শেষ করে নীলরে একটু ঘুম পাড়াইছি, নীলরে ঘুম পাড়িয়ে রেখে তারপর আমি স্নান করছি। আজকে দুই দিন ধরে স্নান করতে পারি না, মানে সময়ই পাই না আমি স্নান করার। তো আজকে ভাবলাম যে ঘুমাইছে সকাল সকালে স্নান করে নেই, তো আজকে স্নান টান করে এখন ভাবছি যে রান্না করি, ঘুম থেকে এখন ওঠে নাই, তো ঘুমিয়েই রয়েছে, দোলনায় শুয়ে রাখছি। তো ভাবলাম যে এখন একটু সময় আছে তাহলে একটু রান্না করি। তো আজকে রান্না করবো হইতেছে মাছ আর পাট শাক রান্না করবো। তো এখন শাকগুলো বাসমো, তো প্রথমে ফ্রিজ থেকে মাছগুলা ভিজিয়ে নেই। তো ওই যে নীলয় দোলনায় ঘুমাইছে, লিখন খেলতেছে, আর এই জায়গায় লিখনের বাবা হলো ভিডিও এডিট করতেছে। তো ভিডিও এডিট না করলে তো আবার ভিডিও দিতে পারবো না। ফ্রিজ থেকে মাছগুলা ভিজিয়ে রাখি, তারপর রান্না করবো। আটকা আটকা আটকে দাও। আর এই পাশে আমি ভাত বসিয়ে দিছি, তো এখন মাছগুলো ভিজিয়ে নেই। আর মাছগুলো হচ্ছে বাজার থেকে কিনে আনছিল, এই কিনা বলতেছি বাজার থেকে কাইটে আনছিল, তো অনেক বড় বড় পিস করছে, এত বড় বড় পিস ভাল লাগে না খাইতে। তো মাছের পলিথিনটা একটু খুলে নেই, তারপরে আবার সবজি কাটবো। তো মাছগুলো ভিজতে থাক, আমি সবজি কাটি গে। সবজি কাটবো, সবজির মধ্যে যে মিষ্টি কুলকল আমাদের গাছের, গাছের দিকে বাবা আবার তুই লাইন দিয়ে রেখে গেছে, আমি তো এখন যে গাছে যাই না কারণে, লিখন আবার কালকে গেছিল অনিমার সাথে, অনিমাদের বাড়িতে, অনিমার বাপের বাড়ি গেছে, লিখনও গেছিল সকালবেলায়, গেছে দুপুর বেলায় যে আবার ওর বাবা নিয়ে এসে বসছে। তো এক বেলা ছিল যে মিনু, এই যে মিনি দেখেন কিরকম করে বসে রয়েছে, আমি ক্যামেরা ধরে মাথা ঘুরে ফেলাইলো, মানে এরকম ভাবে বসে রয়েছে, মনে হইতেছে কি জানি দেখছে, যে যায় কি জানি দেখছে, এই কারণে মানে সাথে সাথে যাইয়া খাবলা দিয়ে ধরব। ক্যামেরাম্যান অরান হয়ে গেছে, ভিডিও করা গেছে, এখন আবার লিখনের বাবা আছে, নীলয় ভাই আরো আর উঠতেছে, নীলয় আবার স্নান করাইতে জল গরম দিছি, মানে রোদে বসাইছি, জল একটু গরম হলে নীলয় উঠবে স্নান করাবো, ওইটা বসছে। ডাবটা খেয়ে যাই, শরীরটা বেশি ভালো না, ভালো লাগতেছে না, এখন জানি শরীরটা মেস 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 করবেন। দাও নিয়ে এলাম, মানে একটা ই কাইটে নই, ডাব কাইটে দুলনা রাখবো, ধাক্কা দিয়া হো, ডাব একটা লিখনটা দাও একটা তুমি খাও, আবার ডাব ইয়ে দিয়েছে কাল, এই বর্দারে বর্দারে দিয়ে রেখেছে কালকে, নতুন বউ আমাদের
নিলয় বাবু উঠা করছে, নিলয় বাবু স্নান করে দিলাম, এই যে এখন তেল দিব, সুন্দর জামা পরবো, নতুন বই ছিল নতুন বই স্নান করে ফেলাইছে, স্নান করা শেষ, চলো চলো। আর আমি যে নাই কাম করছি ডাব দুইটা কাটছি, একটা লিখনে নিয়ে গিয়ে ডামার নিয়ে গিয়ে ডাম খেয়ে দিছি, তাহলে আমি আবার জমুকে কাজে, আমার শরীরটা বেশি তোমার একটা ভালো না, শরীরটা এখনো ঠিক হয় নাই, ঠান্ডা কাশি, সেই কারণে একটু আজকে বেলা করে গেলে যাইতেছি, বেশি কাজ করবো না, অল্প কিছু কাজ করব, তারপর আবার চলে আসবো রুম। তোমার ডাবের ভিতরে দেখে ছোটবেলায় আমরা অন্য করে খাইছি, অবশ্য খড়ি দিয়ে নিয়েছে, খড়ি দিয়ে নেবার গেছি, ভালো করে দিছে তো রোদের মধ্যে, আমারও আশ হয়েছে, নিলয়ে স্নান করে খাওয়া ঘুম পাড়াইছি, ঘুমাইছে, তখন আবার সবজি কেটে রেখেছিলাম, ধুই নাই, এই জায়গায় রয়েছে, সবজিটি ধুয়ে নেই, তারপরে রান্না বসে গেল, আমার শাক বাঁচতে রয়েছে, এখন তো শাক বাঁচি, এখন আর বাবা আবার রেডি হয়ে গেছে, যাইব গা কাজে, কাজে সময় হয়ে গেছে, তরকারি রান্না বসিয়া তারপর শাক বাঁচুন দেখি কতটুকু পারি। তো লেখনের বাবা যাইতেছে গা কাজে, ওই যে আবার ওই একজন আইসে কয় আমাকে মোটর ল্যান্ডে একটু করে দিয়ে দিতে, তো যাওয়ার সময় আর কি তাগো কাজটা একটু করে দিয়ে যায় তারপরে যাইব, পাশের বাড়ির একজন আর কি, তো আমি রান্নাটা বসিয়ে দিই এখন। তো এই যে মাছ মাছ ভিজাইছিলাম তো হয়ে গেছে, এখন মাছগুলা মাখিয়ে নিই, লবণ দিয়ে দিলাম, হলুদ মরিচের ফাঁকি, কড়াই তেল দিয়ে দিই, মাছগুলো দিয়ে দিই, মনে নিলয় আর লিখন দুইজনে ঘুমাইতেছে, দুইজনে না লিখন মোবাইলে কার্টুন দেখতেছে, আর এই যে পাশে নারকেল খেয়ে গেছে, এগুলো আবার পরিষ্কার করতে হইব, নিলয় স্নান করাইছে, এই জায়গায় গাবলায় জল রয়েছে, জলও খালাইতে হইব, তো মাছ ভাসতে দিছি, এখন শাকগুলা বাঁচুনো, পাট শাক শাকগুলো বাইছে নেই, তো মাছ ভাইজা নামিয়ে নিছি, এখন ওই মাছ বাজারতে দিই, জিরা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, এখন সবজিগুলো দিয়ে দিব, এখন হলুদ মরিচ লবণ দিয়ে ভারতে কষে নিব,
সবজি ভালো করে কষিয়ে নিই। সবজি তো কষাই ফেলে দিয়েছি আর শাকগুলো রেখে নিতেছি, শাক প্রায় বাস্তা হয়ে গেছে আর সবজিও কষানো হয়েছে, জল দিয়ে করব। সবজি কষানো হয়ে গেছে, জল দেরি নেই। মাছগুলো দিয়ে দিন, শাক আমার কাটা শেষ, ধুয়ে রাখছি তরকারি নামিয়ে, তারপরে শাক ভাজব। তরকারি প্রায় হয়ে গেছে, একটু পরে নামিয়ে নেব। আর একদিক দিয়ে যা ময়লা আসলো সেগুলো ফালে দিছি, ঝাড়ু দিতে হইব। তারপরে যে পাশের ময়লা ফালে দিছি, কিন্তু ঝাড়ু দেয়নি এখনো, ঝাড়ু দিব। আর এই জন্য লই তো বিছানায় শুয়ে আসলো, তারপরে আবার দোলনায় শুয়েছি। এত এইভাবে ঘুরায় না, আস্তে আস্তে ঘুরাইতে হয় না, তো উঠে গেছিলো সেই জন্য আবার একটু খাওয়াইয়ে দোলনায় শুয়েছি। এই যে দোলনায় একটু একটু করে চোখ খুলতেছে, আবার শুয়েছি, মানে বন্ধ করে, একবার যে চোখ খুলে আবার বন্ধ করে, মানে খুব দুষ্ট হয়েছি। তো লিখনদের দায়িত্ব দিছি দোলনা দোলানোর। আর অনেকে বলেন চাপা দিয়ে রাখতে, এখন যে গরম পড়ছে ও প্রচুর ঘামে, চাপা দিয়ে রাখলে শুয়ে থাকে না, শুধু কান্না করে, সেই জন্য যে এইভাবে আগলা করে রাখতে হয়। এটাই না, ওই ঝুনঝুন করো না, এখন শব্দ করো না, ওই যে বাইরে ঘুমাইতেছে না, এখন ঘুমাইবো, একটু একটু করে দোলাও, তাই ঘুমিয়ে যাবো গা। তো চাপা দিয়ে রাখলে কি হয়, ও প্রচুর ঘামে, সেই জন্য উঠা উঠা যায়। তো পরে ভাবছি যে না, চাপা দিয়ে না রেখে না খুলা রাখি, তো খুলা রাখার পরে আর কি এখন একটু তাও ই থাকে, কারণ এখন তো গরম পড়ছে, আপনারা সবাই জানেন প্রচুর গরম পড়ছে, বাচ্চাদেরও গরম লাগে, তার মধ্যে বুকের দুধ খায় ওর আরও বেশি গরম লাগে, তো সেই জন্য আর কি যে এরকম খুলাই রাখি। তো এই যে চেয়ে চেয়ে ঘুমাইতেছে, নিলই চেয়ে চেয়ে ঘুমাইতেছে, এই যে চোখ এখন একটু একটু বন্ধ করছে, আবার চায়। দোলাও লিখন, অল্প অল্প করে দোলাবে, এত বেশি ঘুরাও কে তুমি, দোল না বেশি, ওই যে হাসি, আবার বেশি ঘুরানো যাবো না, অল্প অল্প করে দোলাইতে হইব। তো এই জায়গায় লিখন থাকে, শুয়ে থাকে, কইছে যে শুয়ে থাকবো, আর একটু একটু এই যে জায়গায় দড়ি বেঁধে দিছি, এই যে দড়ি বেঁধে দিছি, কইছে যে এই জায়গায় শুয়ে শুয়ে দড়ি একটু করে টানবা, অল্প অল্প করে একটু একটু করে দড়ি টানলে তাই একটু একটু করে দুলবো। তো যাই তরকারিটা নামাই গে, লিখন কি করো, কই লিখন কই গেল, কই জানি গেছে, কে গেছিলে টয়লেটে, তো যাও অল্প অল্প করে দোলাইবা। তো এই আমার তরকারি প্রায় হয়ে গেছে, জল যতটুকু রাখা দরকার ততটুকু হয়েছে, অনেক সময় জল দিলাম, এখন নামিয়ে নিম, নামিয়ে রাখবো, শাক রান্না করবো, তাহলে রান্না মোটামুটি শেষ হবো আজকে। তো আমার রান্না শেষ, তো এই যে মাছের তরকারি আর এই যে পাট শাক ভাজি, তো রান্না শেষ, তারপরে লিখনটা চান করামো, তারপরে খাওয়ামো, আর এই পাশে ঝাড়ু দিয়ে নিছি, বারান্দাও ঝাড়ু দিয়ে নিছি। তো ওই জায়গায় নীলয়ের কিছু ছোটো খেতা রয়েছে, ওগুলো নিয়ে আসি, ওগুলো নিয়ে এসে ভাস করে রেখে লিখনটা চান করামো, চান করিয়া তারপরে ভাত খাওয়ামো, আমি ভাত খাবো, লিখনের বাবা কোন সময় আইবো তার তো ঠিক নাই। মাত্র গেছে কি 11টার দিকে গেছে, এখন প্রায় কয়টা বাজে, এখন বাজে 12:30, তো সে যাওয়ার পরে রান্না বান্না শেষ করছি, তো এগুলো এখন রেখে লিখন চলো স্নান করে দেই, চলো চলো রা স্নান করে দেই, নীলয় এখনো ঘুমাইতেছে, তারপর তোমারে স্নান করিয়া ভাত খাওয়াই দিব। বাবা বিছানার অবস্থা এমনি করছো কে বাবা, আমি এমনি গুছিয়ে পারি না, চলো স্নান করে দেই, কি খাওয়া স্যার, উহ গরম লাগতেছে, আবার উঠে যাবো গা বাবু, ভাই উঠে গেলে কিন্তু স্নান করে পারবো না।
তো কেমন করে চলো তুমি লই ঘুমাইছে এখন রলি খন্ডে স্নান টান করে তারপর ভাত খাওয়াই দিমু তো আমাগো রান্না বান্না শেষ লিখনের স্নান করাও শেষ স্নান করা শেষ এই যে ভাত বেড়ে নিছি দুইজনের জন্য এই যে লিখনের প্লেট আর এই যে আমার প্লেট তখন দুইজনে ভাত খামো দুজনে ভাত খেয়ে নেই নীলয় বাবু ঘুমাইতেছে ঘুমাইতে থাক নীল আবার কোন সময় উঠা জায়গা দুই হাত উঁচা কইরা তারপরে শুয়ে রয়েছে প্যান পরে দিছি কারণ কাঁথা দিয়ে পেঁচে রাখলে গরম লাগে বেশি এই কারণে কইছি যে কি প্যান পরে রেখে শুধু হলো হাত পা সরে শুয়ে থাক এই কারণে হাত পা সরে শুয়ে রয়েছি তখন আমরা খাওয়া দাওয়া করে নেই আর লিখনের বাবা তো বাড়িতে না তো খাওয়ার ভিডিও করতে পারবো না তো ভিডিও মোটামুটি করছি আর কি চেষ্টা করছি করার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাইবেন তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন